আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। শীতকালীন একটি সবজি হচ্ছে গাজর। গাজর যে আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা হয়তো আপনারা সবাই জানেন। গাজর যে শুধু স্বাস্থ্যের জন্য উপকারী তাই কিন্তু নয়, গাজর আমাদের চুলের জন্য, আমাদের ত্বকের জন্যও অনেক বেশি উপকারী। গাজর যদি ঠিকমতো ব্যবহার করা যায় তাহলে যাদের চুল ঝরে পড়ছে তাদের চুল ঝরে পড়া একদমই বন্ধ হয়ে যায়। অনেকেরই দেখা যায় যে অতিরিক্ত মাত্রায় চুল ঝরে পড়ে, এগুলো একদমই বন্ধ হয়ে যাবে। এছাড়া যাদের চুল লম্বা হয় না, গাজর ব্যবহার করলে চুল অনেক দ্রুত লম্বা হবে আর চুল অনেক বেশি ঘন ও কালো হবে। তো গাজর কিভাবে ব্যবহার করতে হবে তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখে শিখে নেবেন। আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, একটি গাজর ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে গাজরটিকে কেটে নিতে হবে। আমি এখানে একটি গাজর নিয়েছি, তারপরে কেটে নিচ্ছি। চুল পড়া বন্ধ করতে আর চুলকে খুবই দ্রুত লম্বা করতে গাজর খুবই কার্যকরী একটি উপাদান। যেহেতু শীতকালে প্রচুর পরিমাণে পাওয়া যায়, আপনারা শীতকালে আপনাদের চুলের যত্নের জন্য কিন্তু গাজর ব্যবহার করতে পারেন। তো দেখুন, গাজরকে আমি একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি। এভাবে একদমই ছোট করে কেটে নিতে হবে। এরপরে আমি এই গাজরগুলোকে একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। আমি যেভাবে আপনাদেরকে দেখাবো আপনারা ঠিক সেভাবে করে ব্যবহার করবেন। দেখবেন যে আপনারা 100% ভালো ফলাফল পাবেন। গাজরে রয়েছে বিটা ক্যারোটিন, ভিটামিন এ, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের চুলের গ্রোথকে অনেক বেশি ভালো করে, আমাদের চুল খুবই দ্রুত লম্বা করতে সাহায্য করে। তো বন্ধুরা, আমি ব্লেন্ডার জারে গাজরগুলো দিয়ে দিয়েছি। আর এরপরে আমি এখানে হাফ গ্লাস পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু গাজরগুলো একটু শক্ত হয় এজন্য এখানে আমরা পানি অ্যাড করে দিয়ে তারপরে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। তো আমি গাজর ব্লেন্ড করে নিয়েছি, একদমই মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এভাবে আপনারা তৈরি করে নেবেন। এরপরে আমাদেরকে এই গাজর ছেঁকে নিতে হবে। তো আমি এখানে আলাদা একটি পাত্র নিয়েছি আর একটি ছাঁকনি নিয়ে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে ছেঁকে আমাদের গাজরের জুস আলাদা করে নিতে হবে। আমাদের মূলত গাজরের যে জুস সেই জুসটাই লাগবে। আর গাজরের জুসের সাথে আমি আরও কিছু উপাদান অ্যাড করব, তারপরে আমাদের চুলে ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করতে হবে অবশ্যই কিন্তু আপনারা মনোযোগ সহকারে দেখবেন। যেভাবে আমি দেখাবো আর যেভাবে ব্যবহার করতে বলবো অবশ্যই আপনারা সেভাবে করেই ব্যবহার করবেন। তো এভাবে করে গাজরগুলোকে দেখুন চামচের সাহায্যে চাপ দিয়ে আমি কিন্তু জুসগুলো বের করে নিচ্ছি। যতটা জুস বের করা যায় অবশ্যই আপনারা ততটা পরিমাণ বের করে নেবেন। দেখুন, আমাদের গাজরের জুস তৈরি হয়ে গেছে। এটা যে আমাদের চুলের জন্য কতটা উপকারী তা আপনারা ব্যবহার করার পরেই বুঝতে পারবেন। আপনারা তেল শ্যাম্পু ব্যবহার করে যে উপকার পান, এই গাজরের জুস ব্যবহার করলে তার থেকেও অনেক বেশি উপকৃত হবেন। তো এখন আমাদের এই গাজরের জুসের সাথে যে জিনিসটি অ্যাড করে দিতে হবে তা হচ্ছে অলিভ অয়েল। আমাদের চুলের জন্য খুবই উপকারী একটি তেল। এটি চুল পড়া যেমন বন্ধ করে চুলকে খুবই দ্রুত লম্বা করে। তো এখানে আমরা অলিভ অয়েল ব্যবহার করব এক চামচের মতো। আসলে আমাদের দেশে অলিভ অয়েলটা কম ব্যবহার করা হয়। বাইরের দেশগুলোতে কিন্তু চুল বা ত্বকের যত্নের জন্য অলিভ অয়েল ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে আমি এক চামচের মতো অলিভ অয়েল দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমাদেরকে আরেকটি তেল অ্যাড করতে হবে, আর সেই তেলটি হচ্ছে নারকেল তেল, যা আমরা সবাই ব্যবহার করে থাকি। আপনারা যে নারকেল তেলটি আপনাদের চুলের জন্য ব্যবহার করেন সেই নারকেল তেলটি এখানে নিয়ে নেবেন। আর নারকেল তেলের পরিমাণ নিতে হবে আমাদের এক চামচের মতো। তো এখানে আমি এক চামচ নারকেল তেল অ্যাড করে দিচ্ছি। এরপরে গাজরের জুসের সাথে এই দুটি তেল ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এভাবে চামচের সাহায্যে নেড়ে আপনারা একটু মিশিয়ে নেবেন। এখানে আমাদের আর কোনো উপাদান অ্যাড করা লাগবে না, শুধুমাত্র এই তিনটি উপাদান দিয়েই আমাদের রেমেডি তৈরি করে নিতে হবে। আর রেমেডিটি আমাদের তৈরি করা হয়ে গেছে। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। এরপরে আপনাদেরকে বলবো যে এটি আপনারা কীভাবে ব্যবহার করবেন। এটি ব্যবহার করার জন্য আমাদের যে জিনিসটি লাগবে তা হচ্ছে একটি হেয়ার স্প্রে বোতল। দেখুন, আমি এখানে একটি হেয়ার স্প্রে বোতল নিয়েছি। এগুলো আপনারা কসমেটিক্সের দোকানে কিনতে পেয়ে যাবেন অথবা অনলাইন মার্কেট থেকেও কিনে নিতে পারবেন। তো বন্ধুরা, আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে এই বোতলে আমাদেরকে এখন এই যে রেমেডি তৈরি করলাম আমরা সেই রেমেডিটি নিয়ে নিতে হবে। এটা কিন্তু আপনারা স্টোর করতে পারবেন। এই রেমেডি আপনারা যে কোনো বোতলে বা যে কোনো কৌটায় রেখে আপনারা কিন্তু 7 দিন মতো স্টোর করতে পারবেন।
ফ্রিজে নরমাল আপনারা রেখে দিবেন, তারপরে ব্যবহারের এক ঘন্টা আগে আপনারা ফ্রিজ থেকে বের করে নেবেন, এক ঘন্টা পরে আপনারা ব্যবহার করবেন। মোট কথা স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে এসে তারপরে কিন্তু চুলে ব্যবহার করতে হবে। তো আমি বোতলে ভরে নিয়েছি, আপনারাও এভাবে বোতলে ভরে নেবেন, তারপরে এটি ব্যবহার করবেন। গোসলের অন্তত এক ঘন্টা আগে এটি আপনারা আপনাদের মাথার তালুতে এবং পুরো চুলে এভাবে করে স্প্রে করে নেবেন। আমি এখানে হাতে করে দেখাচ্ছি, অবশ্যই আপনারা আপনাদের মাথার তালু এবং চুলে লাগাবেন। যদি সপ্তাহে 3-4 দিন আপনারা এই রেমেডিটি ব্যবহার করেন, তাহলে দেখবেন যে আপনাদের চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে, মাথার চুল অনেক দ্রুত লম্বা হবে, চুল কালো ঘন সিল্কি হবে। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটি আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।